আসলে এই পুরো আমাদের যে লেখাটা পড়া হলো সেটার সাথে আমরা একসাথেই আলাপ আলোচনা করি, সেটা তো সেটাই আমার বক্তব্য, আলাদা করে আমার বক্তব্য কিছুই নেই। একটা কথাই, আমরা একটা ভয়ের সংস্কৃতিতে বসবাস করি। আমরা কোনো ছবি বানাতে গেলে এখন আমার মনে হয় যে ভয় লাগে, কোনটা বানাবো, কোনটা ঠিক করবো। আমরা আসলে মনে হয় না কোনো ছবি আর বানাতে সামলানোর সম্ভাবনা আছে, এক ধরনের যাই বলেন না কেন এখন যেটাই বানাবো দ্বিতীয়বার চিন্তা করবো, দ্বিতীয়বার চিন্তা করে ছবি বানানো সম্ভব না। ছবি মন থেকে বানাতে হয়, সেই কষ্ট সেই পরিশ্রম করে আমরা ছবি বানাই। আপনারা জানেন এখানে যতগুলো ছবির পোস্টার দেখতে চান দেখতে পাচ্ছেন, তাতে আমি বিশ্বাস করি তাদের বেশিরভাগ ছবি, আর আমার মনে হয় মোটামুটি সবগুলাতেই আপনারা জানেন যে এই ছবিগুলো কখনোই বাণিজ্যিক উদ্দেশ্যে নির্মিত হয় নাই। ছবির বাণিজ্য খুবই দরকার, কিন্তু আমরা নিজের কষ্ট করে অনেক কোনো রকমের বাণিজ্য ছাড়া গল্প বলার উদ্দেশ্যেই এই সমস্ত ছবি বানাতে গেছে। আমি জানি কি অসাধারণ পরিশ্রমের মাধ্যমে হাওয়া নির্মিত হয়েছে, কিভাবে শনিবার বিকেল নির্মিত হয়েছে। সুতরাং এই ছবিগুলো আমরা দেখতে চাই, কথা বলতে চাই, এই ছবিগুলোর উপর কোনো বাধা দেখতে চাই না। আমরা শনিবার বিকেলের মুক্তি চাই ইমিডিয়েটলি, এবং সেন্সর সার্টিফিকেট যেহেতু এটা একবার সেন্সর হয়ে গেছিলো, কিন্তু তারপরে এটা বন্ধ কেন আছে আমরা জানি না, সেটার ইমিডিয়েটলি এই ছবিটা দেখতে চাই। সারা পৃথিবীর মানুষ এটা দেখেছে, সে একইভাবে আমরা এই ছবি দেখতে চাই। আমরা হাওয়ার উপরে অদ্ভুত রকমের যেই কথাবার্তা যেটা আমরা পড়েছি, যে এখানে নারী চরিত্র নেতিবাচক দেখানো হয়েছে, এখানে ছবির ভায়োলেন্স বোধ দেখানো হয়েছে। ভায়োলেন্সের কী দেখলেন ভাই, কিলবিলটা আরেকবার প্রথম থেকে দেখেন, তাহলে ভায়োলেন্স বুঝবেন কারে বলে। সো অদ্ভুত এক জাতির মানে চিন্তার মধ্যে যে আমরা বসবাস করি, তাহলে আমরা ছবি করতে পারবো না। সারা পৃথিবীর ছবি অনেক এগিয়ে যাচ্ছে, ছবি নিয়ে কথা হবে, ডায়লগ হবে, আপনার মতামত থাকতে পারে, আপনি দ্বিমত করতে পারেন, আপনার ছবি নিয়ে সমালোচনা করতে পারেন, আপনার হাওয়া একদম ভালো না লাগতে পারে, আপনার শরীরে একদম ভালো না লাগতে পারে, সেটা নিয়ে খুবই কড়া সমালোচনা করে আপনি লিখতে পারেন, কথা বলতে পারেন। সেটাতে যেমন সাধুবাদ জানাই, তেমন করে মানুষ ছবি দেখার অধিকার থেকে বঞ্চিত কেন হবে। আমরা আমাদের গল্প বলতে চাই, এর ভয়ের সংস্কৃতি থেকে মুক্ত করেন। আজকে আমরা ডাক্তার নিয়ে ছবি বানালে ডাক্তাররা রিড করে, উকিল নিয়ে ছবি বানালে উকিলরা রিড করে, আমি কাকে নিয়ে বানাবো ভাই? আমি শুধু আমাকে ছাড়া আর কাকে নিয়ে ছবি বানাতে পারবো না। কালকের থেকে প্যান্ট শার্ট খুলে নিজে দাঁড়াতে পারবো সিনেমা বানাতে। থ্যাংক ইউ।